কমলপুরত পুঠিমারি নদীর মথাউরির প্রবল গড়া খহনিয়া। রাজ্যর জলসম্পদ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ কমলপুরের মটকুসি বাসী রাইজর। নিধিরাম সর্দারের রূপত রাজ্যের জলসম্পদ বিভাগ। পুঠিমারি নদীর প্রবল গড়া খহনিয়া রোধর নাই ন্যূনতম ব্যবস্থা। খরালির সময়ত কোনোদিনেই মথাউরিত দেখিবলৈ পোৱা নাযায় জলসম্পদ বিভাগের বিষয়া কর্মচারী। এতিয়া বারিষার সময়তে কেইডালমান গছর ডাল আর বাহেরে গড়া খহনিয়া রোধর ব্যর্থ চেষ্টা জলসম্পদ বিভাগের। এতিয়া মথাউরি সিগার ভয়ত বিনিদ্র রাজনী কটাবলগিয়া হয়েছে নৈপরিয়া রাইজে। আমার রাতে হলে টুপনি না হে চকু ভাত খাবার হেরি না যায়। এই ঘরগুলা আমার ভাঙি গেছি জেকাতে। এই মাথোয়ারির এগুলাখান সব খহি খহি গেছি, গাছ চাছ গিলাখান হেরি বাঘগুলা খহি গেছি। আমার রাতে টুপনিয়ে না আমার ভয়তে আর সম্ভাবনা। আমার তারমানে কারো টুপনি নাই আর আমার সব পড়া দি থাকা যায়। তিরি চলিগুলা নাই, টপলা চপলা আমি কিছুমান আমি রেডি করে থইয়ে দিছো। সেনেকুৱা নাহে নাহে খলি মাহ মুঠো নাহে। এতিয়া এই বাৰিষা আহিছে আৰু জংঘালো নাকাতে। তারপরে মানুষ লই আহে এই বিলেত না কি আনে, আনি পেলাই উপরে উপরে অলপ অলপ কাটি থই যায়। তার দুই দিনের পিছতে আরো মাথোয়ারিটো তাৰমানে গড়াইগুলাখান কি করে দিয়ে সরকারে আমাক এখানে লাগে। আর আমি খাপ মানুষ দেখা দেখিকে আছো। আমার গাছ বহুত গিয়াল, ডাঙর ডাঙর গাছও আমার নদীত গিয়াল বা আমার বহুত দুইশো তিনশো টাকা নদীতে গেছি। আমার ঘর ওসরতে এই আমি এই অবস্থা। আমার গড়া খহনিয়া আমার মানে টুপনিয়ে নাই আর টুপনি হয়ে আমার এনেও আর নদীতে পানি বাড়লি আমার টুপনি নাই। মথার শিঙারও সম্ভাবনা আছে। এই বাঁহ সব গেল, গছবিলাকও কাটা গেছি আর আমার বহুত ডাঙর ডাঙর গাছ এই নদীত পড়িয়ে আছে। নাহে 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 আমার এইটা বানপানী হওয়ার কারণে অলপমান আইসি চাবা আর বেলেগ নাই বেলেগ এইগুলা জঙ্গলেই। এই ব্যবস্থাটো তো যাবারতে হয়েছে, কোনো একটা সরকারি মানুষ নাহে চাবা চাবা নাই। এই জঙ্গল উঠি গেছি চারিওফালে, যদি খলি মাহাতে জঙ্গল গিলে জুলিয়া কই কত কি হয়েছে দেখা পালা কয় কুক। যদি এই মাথাটো যদি ভাঙে বাপা, হ্যাঁ আমি দাউরিম কত, বুড়া মানুষ থাকিম কত, হ্যাঁ চাবা নাহে কোনোদিন। এই কামলাগিতে যে হয়েছে বনজোড়া মুঠে নাহে। এই জঙ্গলের মাজের তলে তলে খান্দি গেছি, কোনি জানে এটা ভয় লাগা পরিস্থিতি। মানে এটা আর আমি বুড়া মানুষ মরা নেই, কত অসুবিধা আছে। এই এটা কি কম না, সরকারের ব্যবস্থা নলয় এগুলা ভাল কোনো দিনে নাই বাপা, কোনো দিনে নাই। মনে করো না খরালির দিন কোনো দিনে নেই। মহরি অবিচার এইবিলাকতো দেখা নাপাওঁই চিনি নাপাওঁই। যেতিয়া ডাঙরকে বানপানী আহব সেইদিনে আহব, আহি পেলাই অলপ দেখা দি গুছি যায়। কাম লাগি যাক থাকে, কাম লাগি দিয়ে কি করে দিব। জঙ্গলতে ঘানা মারে এগুলা চারিওফালে কিমান জঙ্গল উঠছে। আমার চলিগুলাখানে নিজে চলিগুলাখানে ইহা করে আছে। এগুলা দেখা পাইছি এই জঙ্গল আজি ইহা কাটা গৈছে, খরালি মহার পরে এনেকা আছে। আজি গছ কাটিছো আমি নিজে, এই লোকে কি করে আছে। আর আপনাদের চাক ইহতে চাকরি করা মানুষ এখন দা নাই, গত দীঘল দা এখন থাকবে লাগে, কটারি এখন আছে লাগত, তার বাইরে একো নাই। আর আজি গুণা নাই আমি বান্ধবার কারণে ঠেনা, এতে বলে ঠেনা কিন্তু আমি বান্ধি দিম। গুণা নাই, এটা গুণা কিনি আনছি, এই মাত্র গুণা জাস কিনি আনিছে। আপনাদের চাব পারে আর সদক যদি মানে মিশাও গেছো আর আহি কেনে রাতেপা এইটু মহরি নাই কি এই বিমার এজন আহি কেনে এতে বহা নাই, এই তাত বহিছে, তাত বহি রঙিয়ার ফলে গুছি গেছে। আমার এতে মরি থাকুক, আমি এটা গাছ কাটি মরি আছো নাহে যাবার আছে একবার আহি কেনে গুছি গেছে। এটা আনি যেতিয়া ইমার্জেন্সি হবো আর এটা আছে ইমার্জেন্সি গ্যাস রিপোর্ট মাই নিউজ এনি।